ইরান ইসরায়েল চলছে ভয়াবহ যুদ্ধ শ্রোতা জানতে দেব ইরানো ইসরায়েলে পাল্টা পাল্টা হামলা সর্বশেষ শতবা আপডেট সংবাদ এরপর বিস্তারিত ইরানে পাল্টা হামলা সিদ্ধান্ত ইসরায়েলের আরো জানিয়ে দেব আগ্রাসী ইসরায়েলে বিরুদ্ধে ইরানের করা জবাবে সিদ্ধান্ত এবং পশ্চিমাদের তরজলো ইসরায়েলে দুটি বিমান ঘাটিতে আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র ইরানে হামলা ঠেকাতে দ্বিগুণে বেশি ব্যয় করেছে ইসরায়েল আরো জানিয়ে দেব ইসরাট চলাচল করলো বিশ্লেষকরা ইসরায়েলের আকাশে শক্তি প্রদর্শন ইরানের আন্তর্জাতিক শান্তি রক্ষায় ব্যর্থ হয়েছে নিরাপত্তা পরিষদ জাতিসংঘে ইরান এবং সর্বশেষে জানিয়ে দেব রাতের হামলায় ইসরায়েলকে টুকরো টুকরো করল মুসলিম যোদ্ধারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ ইরানে পাল্টা হামলা সিদ্ধান্ত ইসরায়েলের ইরানের প্রতিশোধমূলক হামলার জবাবে পাল্টা হামলার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীসভা তবে সেই হামলা কখন এবং কোন মাত্রায় হবে তা নিয়ে দ্বিধা বিভক্ত রয়েছে স্থানীয় সময় রবিবার বিকালে ইসরায়েলের পাঁচ সদস্যের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্রের সতর্কতা অবলম্বনে আহ্বান এবং খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক ও কৌশলগতভাবে চিন্তা করার পরামর্শ দেন এর প্রেক্ষাপটে ইজালের যুদ্ধকালীন মন্ত্রিসভার সিদ্ধান্ত গুলো স্থগিত রেখেছে তবে তারা সংক্ষিপ্ত সময়ের তা কার্যকর করতে পারবে বলে চ্যানেল এর খবরে বলা হয়েছে ইজরায়েল হায়ুম এর প্রতিবাদে বলা হয়েছে ইজলে এক কর্মকর্তা বলেছেন জবাব দেওয়া হবে আর এন বিসি নেটওয়ার্ক ইজরায়েল প্রধানমন্ত্রী অফিসের একটি সূত্রে উদ্ধৃতি দিয়ে জানিয়েছে এখনো সিদ্ধান্ত হয়নি ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীকে বিকল্প পন্থাগুলো উপস্থাপন করতে বলা হয়েছে এবং এটা পরিষ্কার যে ইজরায়েল জবাব দেবে যুদ্ধকালে মন্ত্রিসভার বৈঠক হয় ইরানে হামলায় চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যে শনিবার রাতে ইরান নজির বিন হামলা চালায় ইসরায়েলে এ সময় তারা প্রায় তিনশো পঞ্চাশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্কুস ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইসরায়েলে ইসরায়েলে দাবি করেছে এগুলো নিরানব্বই শতাংশ সফলভাবে ভূয়ত করা হয়েছে বেশ কয়েকটি হিব্রু মিডায় বলা হয়েছে এই ব্যাপক হামলায় প্রেক্ষাপটে যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গঞ্জ গান্তজ এবং ন্যাশনাল ইউনিটি পার্টির সহকর্মী গাদি আইজেকটন উভয় ইরানের পাল্টা হামলার প্রস্তাব করেছেন সূত্র ইন্ডিয়া টুডে আগ্রাসী ইসরায়েলের বিরুদ্ধে ইরানের করা জবাবের সিদ্ধান্ত এবং পশ্চিমাদের তোজ্জর ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিন ইসরায়েলের প্রতিশোধমূলক হামলা না চালাতে জার্মানি ইনল্যান্ড অস্ট্রেলিয়া পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বারবুক ও ডেভিড ক্যামেরুন এবং পেনি ওয়াল এর ফোন করে জবাব দিয়েছেন তিনি বলেছেন যে যখন ইহুদিবাদী ইসরায়েল শাসক গোষ্ঠী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং ভিয়েনা কনভেনশন না মেনে তার নিরাপদ ব্যক্তি নিরাপদ ব্যক্তি এবং কূটনৈতিক স্থাপনায় হামলা না চালানোর নীতি লঙ্ঘন করে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দামেশকে ইরানের দ্রুতবাসে সন্ত্রাসী হামলা নির্দেশ জানিয়ে একটি বিবৃতি জারি করতে সক্ষম তখন আগ্রাসী শান্তি শাস্তি দেওয়ার লক্ষ্যে যে কোনো সামরিক ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়ে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ খান বলেছেন যে ইরান যুদ্ধের প্রতি বারণর চেষ্টা করছে না তবে পশ্চিম এশিয়ার স্পর্শকাতর অঞ্চলে স্থিতিশীল নিরাপত্তা এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর যুদ্ধবাজ ভারসাম্যহীনত নেতাদের দমন করা এবং অবরুদ্ধ কার্যপ্রত্যেকে এবং জর্ডান নদীর পশ্চিম তীরে নাগরিকদের বিরুদ্ধে এই অবৈধ শাসক গোষ্ঠীর যুদ্ধ বন্ধ করার সঙ্গে তেহরানের এই সামরিক পদক্ষেপ প্রাসঙ্গিক একদিকে যেমন সিরিয়া দ্বারা রাজধানী দামেশকে ইরানি দ্রুতবাসী হদিবাদী শাসক গোষ্ঠী ক্ষেপণাস্ত্র হামলার তেহরানে তীব্র প্রতিক্রিয়া অপেক্ষা করছে বিশ্ব অন্যদিকে শহীদ ইরানি প্রদেশটা সাক্ষ্য দিচ্ছে যে ইহুদিবাদী ভয় ও দ্বৈতের মধ্যে রয়েছে ইরানকে শান্ত করতে বা ইসরায়েলের যে কোনো ইরান হামলা না চালানোর জন্য পশ্চিমা দেশগুলো তেহরানের কাছে নানা অনুনয় বিনয় করছে ইসরায়েলের দুটি বিমান ঘাঁটিতে আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র ইসলাম প্রজাতন্ত্র ইরান ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে পাল্টা হামলা চালিয়েছে তাতে অন্তত নয়টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের একটা ব্যবস্থা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে এবং এগুলো বিমান ঘাটিতে আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই দুটি বিমান ঘাটি তসনাস হয়ে গেছে আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বে মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজকে কথা নিশ্চিত করেছেন নিউ ইয়র্ক ভিত্তিক টেলিভিশন জানায় পাঁচটি ব্যালেস্টিক ক্ষেপণা ইজরে নেভাতিন বিমান ঘাটি আঘাত নেয় এবং এতে ইজরেল একশো ত্রিশ পরিবহন বিমান ধ্বংস হয়েছে মার্কিন ওই কর্মকর্তার জানায় আরো চারটি ক্ষেপণা ইজরেল নেঘেট বিমান ঘাটিতে আঘাতান তবে তাতে বড় কোন ক্ষয়ক্ষতি হয়েছে বলে কিনা এখনো জানা যায়নি শনিবার দেবগত রাতে এরান কয়েকশো ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইজরেলের বিরুদ্ধে প্রতিশোধ গুলো ক্ষমতা চালায় পহেলা এপ্রিল ইসরায়েল ইরানি কনসুলেট ভবনে হামলা চালায় এতে শীর্ষ ইরানের কয়েকজন নেতা নিহত হয়েছেন এর প্রতিশোধ হিসেবে ইরানি শনিবার রাতে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানো হয় ইরানের সর্বোচ্চ জাতীয় পরিষদ জানিয়েছে দেশের সামরিক বাহিনী ইসরায়েল বিমান গোয়েন্দা সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে সূত্র পাস টুডে এসআইবি ইরানের হামলা ঠেকাতে দ্বিগুণে বেশি ব্যয় ইসরায়েলের সিরিয়া ইরানি কনসুলেটে সাম্প্রতিক হামলার জবাবে শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে নজির খেপনাসর ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায় ইরান ইরানি কিছুরা এসব ক্ষেপণাস্ত্র ড্রোনের নম্বর শতাংশ ঠিকই দিয়েছে বলে দাবি ইসরায়েলের তবে এটি ভুল তথ্য দিয়ে তারা বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আর এই হামলা চালাতে ইরানের যে ব্যয় হয়েছে তাতে ঠেকাতে ইসরায়েলের খরচ দ্বিগুণ হয়েছে

উনিশ কোটি পঞ্চাশ লাখ ডলার মিসাইল এবং তেত্রিশটি কোটি ডলারের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যয় করেছে অর্থাৎ পুরো হামলা চলতে ইরানে খরচ হয়েছে আটান্ন কোটি সাতাশি লাখ পঞ্চাশ হাজার ডলার এদিকে ইসরায়েল সেনা প্রধানের সাবেক আর্থিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাম আমিনাকের বরাদ্দে দেশটির ধনীকে ইয়ে দিত ও জানিয়েছে ইরানের সুরা ক্ষেপণাস্ত্র ড্রোন ঠেকাতে এক রাতে ইসরায়েলের খরচ হয়েছে প্রায় একশো পঁয়ত্রিশ কোটি ডলার সূত্র পাস টুডে ইসরায়েলের ফ্লাইট চলাচল বন্ধ করলো এয়ার ইন্ডিয়া ভারত থেকে ইসরায়েলে এয়ারলাইন্স বিমান চলাচল বন্ধ করে ঘোষণা করেছেন ইন্ডিয়া সরকার

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ দিল্লি থেকে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করে এয়ার ইন্ডিয়া একই সংখ্যক ফ্লাইট পরে তেল আবিব থেকে শনিবার স্থানীয় সময় রাতে প্রথম বারের মতো তেল আবিবে সরাসরি হামলা চালায় তেহরান চলমান এই পরিস্থিতিতে উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্য জুড়ে এর আগে গত বছরের সাথে অক্টোবর ইসরাল হামার সংঘর্ষ শুরুর পর থেকে উড়োজাহাজ পরিষেবা বাতিল করে দিয়েছিল এয়ার ইন্ডিয়া এর আগে সপ্তাহে পাঁচবার তেল আবি ফ্লাইট চালাত সংস্থাটি কিন্তু হামাজ সংঘাতে প্রায় আঠারো অক্টোবর পর্যন্ত যাবতীয় উড়োজাহাজ পরিষেবা বাতিল করা হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে তেল আবিবকে সতর্ক করল বিশ্লেষকরা ইসরায়েলের আকাশের শক্তি প্রদর্শন ইরানের সিরিয়ায় দামেসটি গত পয়লা এপ্রিল ইরানি কনসুলেটে ইসরায়ে হামলা জেনারেলদের হত্যার সমস্ত জবাব দিচ্ছে তেহরান গত শনিবার রাতে ইহুদিবাদী দৃষ্টির আকাশে বৃষ্টির মতো ড্রোন ক্ষেপণাস্ত্রে ইসলামের প্রজাতন্ত্র এডিকে তেল আবিবের বিরুদ্ধে তেহরানের শক্তি প্রদর্শন বলে মনে করেছেন প্রতিরক্ষা কর্মকর্তা সামরিক বিশ্লেষকরা আর ইরানের ইসলাম বিপ্লবী গার্ডের দুই সদস্য জানিয়েছে তারা এমন ভাবে হামলা পরিকল্পনা সাজিয়েছিল যাতে করে ইসরায়েলকে প্রতিশোধের পাশাপাশি করা সতর্কবার্তা দেওয়া যায় একই সঙ্গে এড়ানো যায় যুদ্ধের আশঙ্কা খবর নিউ ইয়র্কের টাইমস এর সরাসরি ইসরায়েলে হামলা সক্ষমতা রয়েছে ইরানে এটি এখন পরিষ্কার হওয়ার ইসরায়েলের উদ্বেগ এবং সতর্কতার উপর জোর দিচ্ছে বিশ্লেষকরা হামলার পর থেকে ইরানের নেতারা প্রতিশোধ নেওয়ার হুঁশ দিয়ে আসছিলেন বিশেষজ্ঞরা বলেছেন আগে থেকে প্রতিশোধের হুমকি কারণে ইসরায়েলের যুক্তরাষ্ট্র উভয় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত করতে পেরেছে এ ধরনের বড় বিমান হামলার জেরে ইসরায়েল ইরান যুক্তরাষ্ট্রকে বৃহত্তর যুদ্ধের দিকে নিজ দিতে পারে যদিও মার্কিন প্রেসিডেন্ট জোবাইড নতুন করে যুদ্ধ এরাতে চাইছেন সূত্র ইন্ডিয়া টুডে আন্তর্জাতিক শান্তি রক্ষায় ব্যর্থ হয়েছে নিরাপত্তা পরিষদ জাতিসংগে ইরান জাতিসংগে নেতৃত্বে ইরান রাষ্ট্রদূত মিরসায়েদ ইরাভানি বলেছেন এই জেল হামলার মাধ্যমে পাল্টা জবাব দেওয়া ছাড়া তেহরানের হাতে আর কোনো উপায় ছিল না তিনি বলেন ইরান কট্টরজনাবা যুদ্ধ চায় না তবে যে কোনো জবাবে হামলা দেবে তারা রোববার জাতিসংঘ পরিষদে তিনি একথা বলে তিনি বলেছেন স্বাভাবিকভাবে আত্মরক্ষার অধিকার তার দেশে রয়েছে ইজরায়েল হামলার মধ্য দিয়ে ইরান সেই অধিকারকেই রক্ষা করেছে এপ্রিলের শুরুতে সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েল হামলার কথা উল্লেখ করে তিনি বলেছেন আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ খবর আল জাজিরা পুরো মুসলিম বিশ্ব ফিলিস্তিনি স্বাধীন উদযাপন করবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার ঘোষণা সমগ্র মুসলিম বিশ্ব ফিলিস্তিনের স্বাধীনতা উদযাপন করবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মনেতা নেতা আল খামেন রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স টুইট পোস্টে করা এক ভিডিওতে ক্যাপশনে তিনি এ কথা লিখেছেন হিব্রু ভাষায় লেখা পোস্টে তিনি বলেছেন আল কুরস জেরুজালেম মুসলমানদের হাতেই থাকবে এবং সারা বিশ্ব এই স্বাধীনতা উদযাপন করবে ভিডিওটি মূলত আল আকসা মসজিদের এ সময় ইরানের সরব বিভিন্ন মিছিল ইসরায়েলে আঘাত দেখা যায় আল আকশাকে মুসলমানদের তৃতীয় পবিত্র জায়গা হিসেবে গণ্য করা হয় তবে দখলদার ইজদাল সনদের দ্বারা অবরুদ্ধ অবস্থায় রয়েছে